নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 133তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। এই সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা 22 জুলাই 1883 প্রসঙ্গে ছিলাম এবং আজকেও থাকব, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর ঘরে উপস্থিত ছিলেন এবং সেখানেই ধর্ম প্রসঙ্গ হচ্ছিল। কথামৃতকার শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন কথা বলছিলেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছিলেন যে ব্রহ্ম সত্য রজতম তিন গুণের পার। গল্প বলছিলেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবং প্রসঙ্গ এগোচ্ছিল, সেই জায়গাটিতেই আমরা প্রবেশ করব। আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়ীরৃতং কল্ম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন অরণ্য, সংসার অরণ্য, সেইখানে সত্য রজতম তিন ডাকাত, এবং তারা জীবের সর্বস্ব কেড়ে নেয় বা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তার মধ্যে সত্যগুণ শেষ পর্যন্ত জীবের বন্ধন মোচন করে তাকে রাজপথে তুলে দেয়। কিন্তু ওই যে মানুষটি জীব, সে যে তার বাড়িতে যাবে রাজপথ দিয়ে, সেই বাড়ি সেই পথে আর সত্যগুণ যেতে সাহস পায় না, কারণ ব্রহ্মজ্ঞান এই তম রজ সত্য থেকে অনেক দূরে। ব্রহ্মজ্ঞানে এদের প্রবেশাধিকার নেই। ব্রহ্ম ত্রিগুণাতীত, এই সব প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করছিলেন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আর তারপরে দেখছি তিনি বলছেন ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। হয় মানে ব্রহ্মজ্ঞান হয়। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে না। আগেকার দিনের মানুষের বিশ্বাস ছিল যে যখন পাশ্চাত্যের দিকে জাহাজ যাচ্ছে, জলের রং কালো, কালা পানিতে গেলে সে জাহাজ আর ফিরে না। সেই বিশ্বাসটিকে একটি শুধু উদাহরণের মতো করে শ্রীরামকৃষ্ণ ব্যবহার করলেন। জাহাজ না ফেরা মানে তার সঙ্গে দুঃখের ব্যাপার আছে, আর এখানে আনন্দের ব্যাপার আছে। মিলটা কোথায়? জাহাজের আর খবরই পাওয়া গেল না। তখন তো আর এত রকমের কমিউনিকেশন ট্র্যাকিং সিস্টেম ছিল না, কি খবর কিছু পাওয়া গেল না, কোথায় যে চলে গেল। তেমনি যার ব্রহ্মজ্ঞান হচ্ছে, তিনি আর এই জগতের মধ্যে অবস্থান করেন না। এবং তাঁর সমাধির পর শ্রীরামকৃষ্ণ বলছেন 21 দিনের বেশি আর শরীর থাকে না। সেই প্রসঙ্গে এই উদাহরণ। তারপর বলছেন, চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে, খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল, আর কোনো খবর দিল না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে। বলছেন যে চারজন বন্ধু, কি সুন্দর গল্প, একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা যেন মনে হয়, যে একটা বড় পাঁচিল ঘেরা একটা জায়গা, আর ভেতরে কি আছে সেটা দেখবার জন্য একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভেতরে গিয়ে পড়ল। সে খবর দিচ্ছে না, যেই ওঠে সেই রকমভাবে পড়ে যায় ভেতরে গিয়ে, পড়ে যায় মানে লাফ মেরে পড়ে আনন্দে,
আর খবর দিতে পারে না। সব কিরকম সুন্দর সুন্দর ইঙ্গিত যে পাঁচিল আছে, ওই ব্রহ্মজ্ঞানের জগৎ আর এই সংসারের জগৎ মাঝখানে পাঁচিল আছে। কিরকম পাঁচিল বলছেন? খুব উঁচু পাঁচিল, খুব উঁচু পাঁচিল, সে পাঁচিল আছে। আবার এই যে চারজন বন্ধু, এরা কি করেছে? পাঁচিল বেয়ে একজন উঠল। তাহলে পাঁচিল বেয়ে ওঠা কি চারটিখানি কথা নাকি? সেরকম উঠেছে, সেরকমভাবে সাধনা করতে করতে সেই ব্রহ্মজ্ঞানের কি হয়, ওই পাঁচিল বেয়ে উঠে বলছেন যে ভিতরে কি আছে। আচ্ছা, উঁকি মেরে যা দেখলে, তাহলে ব্রহ্ম ওই সাধনার শেষে ব্রহ্মজ্ঞানের যে ইঙ্গিত পাচ্ছে, আভাস পাচ্ছেন কেউ, সাধক বা সাধিকা, তখন কি হয়েছে, ওই হা 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 করে বলে ভিতরে পড়ে গেল। একটা হচ্ছে আক্ষেপ, আর একটা হচ্ছে আনন্দ। হা 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 করে একেবারে যেন সে হেসে কি জন্য যে হাসছে, একটা এই বিশাল আনন্দের অভিব্যক্তি, এটি সেই আনন্দের। সেই করতে করতে ভেতরে ঝাঁপ মেরে পড়লো। আর যে ওই বন্ধুগুলো আছে ওই সব মনেই নেই, তার মানে জগৎ সংসারের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। কোথায় গিয়ে তাহলে ঝাঁপ মেরে পড়লো, লীন হয়ে গেল কোথায়, যেখানে আনন্দই আনন্দ। তার নাম কি? তাঁরই নাম সচ্চিদানন্দ। তিনি জগতে একমাত্র সৎ বস্তু, তিনিই সর্বত্র প্রকাশিত, তিনিই আনন্দপূর্ণ। তাই হা 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 করতে করতে পড়ে গেল। উপনিষদে এই ধরনের উক্তি আছে, আনন্দের উক্তি আছে। শ্রীরামকৃষ্ণ তার মতো করে যেটি আনছেন সেটি আবার বিশিষ্ট রামকৃষ্ণ ভাব, রামকৃষ্ণ শৈলী, রামকৃষ্ণ সৌরভে মাখামাখি এই উদাহরণ। উপনিষদের যা উক্তি আছে সে মনে হয় আরো রিজার্ভড, আর একটু যেন কেমন আর কি, একেবারে সকলের কাছে ঠিক এসে পৌঁছচ্ছে কি না জানি না। আর শ্রীরামকৃষ্ণের হচ্ছে অন্যরকম। উপনিষদের উক্তি ব্রহ্মকে নিয়ে যে আনন্দ, সেই যে উপমা আছে সেটি কেউ কিছুটা না এগোলে ধারণা করতে পারবেন না হয়তো। যারা এগিয়েছেন তারা বুঝেছেন তাদের মতো করে। আর শ্রীরামকৃষ্ণ একেবারে নিয়ে চলে এলেন যে ভিতরে কি আছে, আর পাঁচিল ঘেরা, এ কে না দেখেছে, কত কত দেখেছে, মাঠ পাঁচিল দিয়ে ঘেরা, উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, স্টেডিয়াম দেখেছে। তো সেইরকম জায়গাতে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, আর নিয়ে এসে বলছেন যেরকম খবর দিতে পারছে না। এটা কোন প্রসঙ্গে আসছে? প্রসঙ্গে আসছে যে ব্রহ্ম সত্য রজতম তিন গুণের পার, সত্য রজতম দিয়ে এই সংসার, তাই এই সংসারের পার ব্রহ্ম, এবং তার অনুভূতি হলে ওই ঝাঁপ দিয়ে পরে লীন হয়ে যায় সাধারণত জীব, এটি বলছেন। চলছে প্রসঙ্গ, জড় ভরত দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই, ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না, মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। মনের লয় এবং অহং তত্ত্বের অর্থাৎ সেই রামপ্রসাদ মানে সেই যে ব্যক্তি তিনি, এই অহং ব্যক্তির যে একটা বোধ যে আমি আছি, সেই বোধেরও সামূহিক লোপ হতে হবে। তাই আপনি যদি না পারিস মন, তার মানে মনেরও লয় হবে, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না, এই অহং তত্ত্বেরও লয় হওয়া হতে হবে। অহং যেখানেই থাকুক না কেন, মন যেমন লয় প্রাপ্ত হবে, লয় প্রাপ্ত হবে মানে তার আর বিকার ঘটবে না, বিকার ঘটবে না, তার আর পরিণাম ঘটবে না, সেইটি হচ্ছে লয় পাওয়া, প্রাপ্ত হওয়া। আর অহং কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। তা বলছেন যে আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত, মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই? ওই যে শ্রীমদ্ ভাগবত ভক্তির কথা, জ্ঞানের কথা রয়েছে, জ্ঞান ভক্তির অপূর্ব সমন্বয়ের কথা, তাহলে সুখদেব তাঁর কি জ্ঞান হয়নি? এই প্রশ্ন আসছে। বলছেন, মহাশয়
সুখদেবের কি জ্ঞান হয় নাই শ্রীরামকৃষ্ণ? কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্র, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য, পরীক্ষিতকে ভাগবত বলবেন আরও কত লোকশিক্ষা দিবেন, তাই ঈশ্বর তাঁর সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। তো বলছেন দুটি মত আছে, একটি হচ্ছে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, ওই যে দর্শন স্পর্শন করেছেন তার থেকেই এই জ্ঞান ভাণ্ডারের উৎপত্তি হয়েছে। আরেকটি বলছেন যে কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য, শ্রীরামকৃষ্ণ বলতেন যে অল্প কেউ ওই রকম তাদের হয় যে ব্রহ্মজ্ঞানের পরেও তারা ফিরে আসেন বা ফিরে আসতে পারেন। এখানে বললেন যে কেউ কেউ এটি বলে থাকেন, পরীক্ষিতকে ভাগবত বলবেন আরও কত লোকশিক্ষা দিবেন, তাই ঈশ্বর তাঁর সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন, বলছেন এই সুখদেব। তার মানে বলার মধ্যেই এটা থেকে যাচ্ছে যে এগুলি হচ্ছে ব্যতিক্রমী ঘটনা, কিন্তু ওই জ্ঞান হলে তিনি আর সংসারে ফিরে আসেন না, এটি সাধারণ নিয়ম। এবারে একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? আমরা স্মরণে রাখছি 22শে জুলাই, এই প্রসঙ্গ হচ্ছে 22শে জুলাই 1883 শ্রীরামকৃষ্ণের ঘরে, এবং উপস্থিত অধরলাল সেন মহাশয়, মণি মল্লিক মহাশয় প্রমুখ, আর রয়েছেন শ্রীযুক্ত রাখাল চন্দ্র। এরকম ভাবেই বর্ণনা শুরু হয়েছে, শ্রীযুক্ত রাখাল চন্দ্র অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দ। তো এখানে প্রশ্ন হলো যে ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? ব্রাহ্ম সমাজে যারা, তারা ব্রহ্মজ্ঞানী বলে পরিচিত ছিলেন, যে তারা ব্রহ্মের উপাসনা করেন, নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, এরকম নানান রকমের সব মতে এবং পথে তারা ব্রহ্মের উপাসনা করেন। তো এখানে প্রশ্ন এলো যে ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল, কেশব বললে আরো বলুন, আমি বললুম আর বললে দলটল থাকে না, তখন কেশব বললে তবে আর থাক মশাই, সকলে হাস্য। শ্রীরামকৃষ্ণের কি চমৎকার ব্যাপার যে তিনি যা বলছেন তার মধ্যে যিনি কিনা শুনতে চাইছেন তার আবার কি হতে পারে সে সব বলে দিচ্ছেন, যে খুব সাবধান। কিন্তু তো মানে কাউকে যেমন যেন একটা জায়গা দেখানো যে এই জায়গাটা তোমায় আজকে বেড়াতে নিয়ে যাচ্ছি বা ওই খাবারের দোকানে তোমায় নিয়ে যাচ্ছি, গেলে কিন্তু রোজ আসতে ইচ্ছে করবে, মনে থাকে যেন, এরকমভাবে বলা। আর কেশব সেনের ব্যাপারটাই খুব সিরিয়াস। বললেন কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল, প্রশ্ন ছিল যে ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে, তা বললেন কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল, কেশব বললে আরও বলুন। শ্রীরামকৃষ্ণের কাছে শুনে তার ভালো লেগেছে, বিশেষ ভক্ত কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজের মানুষ, আবার ঈশ্বরে ভক্তি আছে, দেবদ্বিজে ভক্তি আছে, তিনি স্বাভাবিকভাবেই বলেছেন আরও বলুন। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি বললুম আর বললে দলটল থাকে না, তার মানে এটা হচ্ছে কতকটা ওই কন্ডিশনস অ্যাপ্লাই অথবা ডিসক্লেইমারের মতো করে, যে এরপর দলটল না থাকলে আমাকে যেন বলতে এসো না। দলটল থাকে না মানে, দলটল থাকে না মানে হচ্ছে যে এই যে ব্রহ্মজ্ঞানের কথা শুনতে চাইছো আরও, এটা যদি বলি তখন তুমি যে এই যে দল গড়বে ব্রাহ্ম সমাজ, তোমার অনুরাগী অনুগামী তুমি ভাষণ দেবে, এইসব আর হবে না। কিন্তু মন ওইদিকে চলে গেলে আর এই প্রবণতাগুলো, তখন কেশব বললে তবে আর থাক মশাই। এই তবে আর থাক মশাই মনে হয় শ্রীরামকৃষ্ণ এমন অভিনয় করে দেখিয়েছেন, মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য। কেশব সেন হচ্ছে যে এই এই জানতে গেলে যদি এরকম হয় যে দল ফল সব উঠে যাবে আর কালকে থেকে আমি অন্যরকমের ব্যক্তি হয়ে যাবো, তা থাক 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 থাক, মানে এবারে যেন খুব পায়ে ধরে অনুরোধ করা যে প্লিজ ওই দিকটাতে আর যাবেন না। তো শ্রীরামকৃষ্ণ সেইটাকে পুনরায় তুলে ধরছেন, কি অদ্ভুত রসসিক্ত রসদীপ্ত ব্যক্তিত্ব। বলছেন যে কেশব বললে আরও বলুন, আমি বললুম আর বললে দলটল থাকে না,
তখন কেশব বললে, তবে আর থাক মশাই, সকলের হাস্য। তবু কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না, মানে আমিত্বর কথা বলছেন। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। কি সুন্দর করে নিয়ে আসছেন! যেন মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন বসন্তের বাতাস প্রবাহিত হচ্ছে। 22শে জুলাই 1883, আর যাই হোক বসন্তকাল নয়, রীতিমতো গরমের সময়, হয়তো ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, আরো গুমোট হচ্ছে। তো এই সময়েতে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, অন্য সময়ে যা বলেন, তার মধ্যে বসন্তের বাতাস প্রবাহিত হতে থাকে। কেশবচন্দ্র সেনকে বলছেন যে, তবু কেশবকে বললুম, এই যে তবু কেশবকে বললুম, তার আগে সাবধান করেছেন, ডিসক্লেমারের মতো করে বলেছেন যে আরো যদি এইসব শোনো তাহলে কিন্তু দলটল থাকবে না, তা বলছে না মশাই থাক। তবু কেশবকে বললুম, এই তবুটা কেন? এটি হচ্ছে একান্ত ভালোবাসায়, একমুখী ভালোবাসায়, হাতির দাঁতের মতো ভালোবাসায়, যে দাঁত আর কখনো ভেতরে ঢুকে যায় না, তেমনি ভালোবাসা উইথড্রন হয় না। শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে বলেছেন যে তবু কেশবকে বললুম, তার মানে যেটুকুনি আর একটু বলি তোমায়, জানো, তাতে ওই দলটা ভেঙে যাবে না, চিন্তা নেই, কিন্তু আরেকটু বলি। আরেকটু বলি মানে হচ্ছে যে ঠিক যেটি প্রয়োজন সেটি তাকে দেওয়া। তো সেখানে বলছেন যে আমি আমার এটি অজ্ঞান, তাহলে ব্রহ্মজ্ঞানের প্রসঙ্গ হয়েছিল। সেখানে কেশবচন্দ্র সেনকে যেটি বলছেন, এটি কি সরাসরি ব্রহ্মজ্ঞান? কিন্তু খুব কাছাকাছি জায়গায় নিয়ে যাচ্ছে যে এইটা বলা যেতে পারে, তাহলে তোমার আর ওই লিডারশিপ আর অর্গানাইজেশন নিয়ে কোনো চিন্তা থাকবে না, এই এইটা অন্তত তোমায় বলি। কি ভালোবাসা, কি অসাধারণ নিজেকে নিয়োগ করা, যে তার কল্যাণের জন্যে, তার মঙ্গলের জন্যে, আর একটা ম, তার মুক্তির জন্য। সেই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে, তবু কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যার কিছুই থাকে না, এটি কেন? ওই যে জাগতিক সম্পর্কের মধ্যে দিয়েই তো মানুষ বাঁচে, তার তো সবসময় ওইটা রয়েছে যে আমার এই, আমার ওই, আমার কমিটমেন্ট, আমি ওই কাজটা করতে পেরেছি, আমি ওটা পারিনি, ভবিষ্যতে আমি করব, এই সব নিয়েই তো জগৎ জীবন। তাহলে আমিটা ত্যাগ করলে কীরকম হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে, আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইগুলো, তাহলে এগুলোকে ত্যাগ করলে কি থাকবে? এটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। এই যে আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, এটি অনেকবার বলেছেন শ্রীরামকৃষ্ণ। কি সুন্দর করে, যতবার শোনা যায় ততবারই মঙ্গল, শ্রবণ মঙ্গলম কথামৃত। আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, দাস মানে হচ্ছে ওই সার্ভেন্ট, আর সার্ভেন্ট আগে বলা হতো চাকর, যিনি চাকরি করেন তিনি তাই, তো এখন তারও আগে বলা হতো দাস, এখন সহায়ক, পরিচারক, নানান রকম, হেল্পিং হ্যান্ড, দ্য হায়ার্ড পার্সন, এরকম নানান রকমভাবে তো আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি ঈশ্বরের দাস, তাহলে দাস যিনি, তিনি কাজ করবার জন্যই তো এসেছেন, শুধু তিনি মাইনে পান, আর ঈশ্বরের দাস যিনি, স্বেচ্ছাবৃত দাসত্ব যার, তিনি মাইনের অপেক্ষা রাখেন না, ভগবান কোনো পুরস্কার দেবেন সেইটার জন্য তিনি করেন না, কিন্তু ভগবানের প্রীতির জন্য সমস্ত কাজ করেন। লোকে বলে
যে ও একে বলে ঠিক ঠিক দাসের কাজ, ঠিক ঠিক হেল্পার হেল্পিং হ্যান্ড, যে উনি বাবু মানে মুখের কথা খসাবার আগে ধরে ফেলছে, ভালোবাসে জানো, যেরকম তার বাড়িতে চাকরি করে তেমনি ভালোবাসে, একবারে মুখের কথা খসাবার আগে, ঈশ্বর তার মুখের কথা খসাবার আগে, শাস্ত্রগ্রন্থ আবার নতুন করে পড়বার আগেই, যে মানুষ ঈশ্বরের প্রীতির কাজ করতেই থাকেন করতেই থাকেন, তারই জন্য সচেষ্ট হন, তিনি ঈশ্বরের দাস, কিন্তু নিজে ইচ্ছে করে এই দাসত্ব নিয়েছেন এবং মাইনের বা বিনিময়ের অপেক্ষা রাখেন না। এই এক অদ্ভুত দাসত্ব যেখানে ঈশ্বরের জন্যই তার সব কিছু করা। শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন যে ওই ভাবটি অবলম্বন করা, যে ঈশ্বরের দাস তাকে ভালোবাসছেন। এই দাসত্ব বলছেন আমি তার দাস আমি তার ভক্ত, এই অভিমান এটি হচ্ছে পাকা আমি। তাহলে আমি তার ভক্ত মানে ঈশ্বরের ভক্ত, তা আমি তার ভক্ত এ তো খুব সোজা, যে কেউ বলতে পারে, নিশ্চয়ই পারে, আর সেই সঙ্গে যদি সেটাই তার মূল পরিচয় বলে সে মনে করে, কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি তার মূল পরিচয় হচ্ছে যে তিনি অমুক অফিসের একজন বড় সড় কর্তা, তাহলে হলো না, কেননা ওটা তো চিরকাল থাকবে না। আরেকজন যদি অন্যরকম কিছু মনে করেন তাহলে ওই পরিচয়গুলো কি চিরকাল থাকবে, তাহলে ওগুলো কাঁচা আমির মধ্যে। আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ তার চাকরি আছে, তার অন্য সম্পর্ক আছে, পরিবার পরিজন সমাজ সংসার এসব আছে, কিন্তু যেটা ভাবতে খুব ভালো লাগে সেটা হচ্ছে যে ভগবানের প্রতি ভালোবাসা আছে, যে তিনি কোথাও একটা যান কোনো একটা তীর্থস্থানে মঠে মন্দিরে উপাসনার ক্ষেত্রে, কি একজন সাধু সজ্জন ব্যক্তি তার সঙ্গে মাঝে মাঝে আলাপ করতে যান, যে ওইটা হচ্ছে মশাই আমার, ওই জায়গাটা না হলে হবেই না। আর কেউ যদি ভাবেন যে তার প্রধান পরিচয় বা একমাত্র পরিচয় ওইটি, ওইটি মানে ওই তিনি আসলে ভক্ত, তিনি ভক্ত, কোনো ভক্তের সঙ্গে কথা বলতে ভালো লাগে, কি কোনো মহাত্মা সাধু কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে, কি একটা উপাসনা স্থলে গিয়ে চুপ করে বসে থাকতে ভালো লাগে, তার মানে তিনি ভক্ত। এই পরিচয়টাতে যদি কারো খুব আনন্দ হয় যে এটা আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না, বরং আমি খুব সচেষ্ট আছি যে এই দিকে যেন আরও আরও বেশি সময় দিতে পারি, এই ধরনের যে চিন্তা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আমি সচেষ্ট আছি, এইসব আমি আমারে কোনো দোষ নেই, এগুলো পাকা আমি। তার শ্রীরামকৃষ্ণ এভাবে বলার মানেই হচ্ছে যে তুমি তোমার উপরে এগুলো ইম্পোজ করতে আরম্ভ করো না, যে তোমারও সত্যি নানান রকম আছে, তোমার আসক্তি থাকতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ এইভাবে কখনো শেখাচ্ছেন না যে আগে সমস্ত মেন্টাল ক্রেভিংস যাকে বলা হয়, মানসিক যে নানান রকমের আসক্তি, সংস্কারের মধ্যে যেসব আসক্তি আছে ওইগুলোকে সব দূর করে এসো তারপরে কথা হবে, এরকম বলছেন না। ওগুলোকে ছেড়ে দেওয়ার তো প্রসঙ্গ রয়েছে, সেটা খুব প্রাসঙ্গিক, কিন্তু সেটা কিভাবে, ওই নিজের ওপরে ওইটা বারবার আরোপ করতে থাকো যে তোমার সত্যিকারের পরিচয় কি, যে তুমি একজন আসক্ত ব্যক্তি, দূর ওরকম নয়, ওটা আছে তোমার সীমাবদ্ধতা, কিন্তু তুমি নিজে ভেবে দেখো ওইটা কি তোমার চূড়ান্ত পরিচয় নাকি, ছি ছি, তাহলে তুমি তোমার মধ্যে যে ভক্ত আছে, হ্যাঁ সে বিশাল কিছু তা নয়, কিন্তু মনে করতে ইচ্ছে করছে না যে ওই ভক্ত পরিচয়টাই তোমার আসল, সে তোমার 47 বছরে ওই ভাব হয়ে থাকুক বা 17 বছরে হয়ে থাকুক বা তার আগে হয়ে থাকুক, যখনই হয়ে থাকুক না কেন, তোমার এই জীবনে ওই যে একটা ভেতরে ভক্ত সত্তা গড়ে উঠেছে ওটাই তোমার সত্যিকারের চূড়ান্ত পরিচয়, এরকম ভাবতে ইচ্ছে করছে কি না, সে ইয়েস। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এই ভক্ত আমির যে ভাবটা, এটা যত একজন নিজের আপন করে নেবেন যে হ্যাঁ এইটি আমার ঠিক ঠিক, তত তার আমিত্বটা পাকা আমিত্ব হয়ে উঠবে। তাহলে ওই যে লোকে বলে আমিত্ব পুরোপুরি বিসর্জন দিতে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিকালে ওটা সব খুব মুশকিল, একেবারে মনটাকে সংস্কার শূন্য করে ফেলা, সুতরাং এই সংস্কারটাকে বারবার করে আনতে থাকুক, এতে তার কল্যাণ হবে। ওই যে তোমরা বলছো কি সব মুছে যাওয়ার কথা, ওগুলো সব যাবে, ধীরে ধীরে যাবে, যদি এই সংস্কারটাকে সে খুব আপন করে নেয়, তাহলে তার এটাও এক সময় চলে যাবে, সেটা অনেক দূরের কথা, কিন্তু আগে ওই যে কাঁচা আমি ওইটাকে প্রশমিত করবার জন্য এই পাকা আমিটাকে খুব করে ধরুক, যে আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ভক্ত। সেইটি কেশব সেন মহাশয়কে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। আর কেউ যদি বলেন যে আচ্ছা এই পাকা আমি করতে গেলে তাহলে কাঁচা আমি দিয়ে যে কাজগুলো হতো, যে সে পরের দিন তার সন্তানের জন্য ব্যাংক থেকে টাকা তুলে দেবে, সেগুলো আবার করবে তো,
সে নিজেকে ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের দাস যদি ভাবে, শ্রীরামকৃষ্ণ একটি দুটি কথাতেই চিরকালের জন্য সেই সংশয়ের নিরসন করে দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। বলেছেন, যদি ঈশ্বরে পনেরো আনা মন দিয়ে সংসারে এক আনা মন দিতে পারো তাহলেই হেউ ঠেউ হয়ে যাবে, তার মানে মোর দ্যান সাফিসিয়েন্ট। এগুলো পরিষ্কার উক্তি, তার মানে এটা একটা ওপেন চ্যালেঞ্জ, কিন্তু সেটা খুব ওয়েলকাম চ্যালেঞ্জ। মানে তোমাকে হারানোর জন্য বলছি না, তোমাকে জেতানোর জন্য বলছি। কি বলটা, যে তুমি ওই পনেরো আনা মন তাকে দাও না। যত তাকে মন দেবে তত দেখবে যে ওই সন্দেহ চলে যাচ্ছে যে সংসারের কাজটা সব বিপর্যস্ত। ওটা অনেকে বলে ওরকম হবে না, এবং সমাজ আমি তোমাকে এতদূর পর্যন্ত জানিয়ে রাখছি যে পনেরো আনা মন যদি ঈশ্বরে দাও, এক আনা মন সংসারে দাও, তাহলে হেউ ঠেউ হয়ে যাবে, মানে সংসারের কাজ হয়েও তোমার আরও সময়ে থেকে যাবে। এইটি শ্রীরামকৃষ্ণ অন্যদিক থেকে একেবারে রক্ষা করেছেন, একেবারে আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন, সত্যের সঙ্গে হ্যান্ডশেক করিয়ে দিয়েছেন। সেই তিনিই বলেন, দাস আমি, ভক্ত আমি, সেই পাকা আমি লয়ে থাকতে। তা বললেন, কেশব সেনকে এইসব বলেছেন, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো, আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। বলছেন এইভাবে ভাবো, এইভাবে ভাবলে খুব ভালো, আমি অকর্তা তিনি কর্তা। তাহলে কেশব সেন ওই ব্রাহ্ম সমাজের আচার্য, তো গুরুর স্থান অধিকার করে আছেন, তো তাকে বলছেন যে আমি অকর্তা তিনি কর্তা, অর্থাৎ তিনিই সব কিছু করাচ্ছেন, এই ভাবটি অবলম্বন করে চলো। তার আগে তিনি বললেন কাঁচা আমির প্রসঙ্গে যে আমি কর্তা, আমার স্ত্রীপুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি। এর মধ্যে যে আমি গুরু কথাটি বললেন, এটি কেশব সেনের কাছে নিশ্চয়ই প্রাসঙ্গিক। আবার তার সঙ্গে সঙ্গে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ নিজেও তাঁর জীবনের দিক থেকে দেখাচ্ছেন যে তাঁর সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। কোনটা? ওই যে আমি গুরু, তাহলে তিনি তো উপদেশ দেন, তাহলে আমি গুরু ভাবটা তাঁর দিকে কি একটু মুখ ঘোরাবার চেষ্টা করে, ক্ষমতা রাখে? রাখে না, কারণ তিনি ওই সবের থেকে অনেক দূরে। তিনি বলতেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, গুরু কর্তা বাবা, এ তিন কথাতে আমার গায়ে কাঁটা বেঁধে। যে তাকে ওরকম গুরু বলে কেউ ওই রকমভাবে সম্মান করবে, শ্রদ্ধা জানাবে, এই সব ভাল লাগছে না। তাহলে তিনি যা বলছেন সেটা কতজন বলতে পারেন? শ্রীরামকৃষ্ণ উচ্চাঙ্গের কথা বলছেন, তিনি সেটা জানেন, কিন্তু তার ভাব হচ্ছে যে তোমরা ওইসব কি কর্তা গুরু বাবা বলে যেভাবে ইউলোজাইজ করো, যেভাবে সেই ওপরে তুলে ধরো, স্তবস্তুতি করতে আরম্ভ করো, আমার ওটা ভালো লাগে না। আমার মা সব জানে, তিনি যেমন বলান তেমনি বলি, যেমন করান তেমনি করি। কেশবচন্দ্র সেনকে শিখিয়েছেন আমি অকর্তা তিনি কর্তা। এই ভাব নিয়ে শ্রীরামকৃষ্ণের সমস্ত উপদেশ প্রদান বা কথামৃত বিতরণ। সেই জন্যে অক্লেশে কেশববাবুকে বললেন যে আমি কর্তা, আমার স্ত্রীপুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি। নিজে তার তো একটা মানুষের মতো করে তাকে দেখার দরকার আছে, তিনি তো সেই জীবন দেখিয়েছেন, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি, বলেননি তো যে ভগবানের ওপর কেন সন্দেহের ছায়াপাত। তো সেটি যখন তিনি করেছেন, সেই তিনি যেহেতু ওই গুরু কর্তা বাবা তাতে তার গায়ে কাঁটা বিঁধছে এই কথা যিনি বলছেন, তিনি এরকম হাসতে হাসতে উপদেশ দিতে পারেন, এবং সেই উপদেশে কাজ হয়, যেখানে তিনি বলেন আমি কর্তা, আমার স্ত্রীপুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি। এই কাঁচা আমির কথা এইভাবে করে বলেন এবং পাকা আমির দিকে অঙ্গুলি নির্দেশ করেন, অনুপ্রাণিত করেন। সেই শ্রীরামকৃষ্ণ মানবভাবে দেখলেও যার মধ্যে এগুলোর লেশ মাত্র নেই। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? ওই দলটা মানে যে একটা সংগঠন তৈরি করা, সেই দিকে যেভাবেই হোক এই মানুষটির মন রয়েছে। প্রশ্নটি সিরিয়াস যে যার কিনা আমিত্ব বোধটা ওই রকম যে পাকা আমি, তিনি তাহলে দল করতে পারেন কিনা। সেই সময় ব্রাহ্ম সমাজের মধ্যে নানান দল উপদল এরকম সব হয়েছে, তো সেইখানে শ্রীরামকৃষ্ণ ওইটি আনছেন, সেখানে এই প্রসঙ্গটি আসছে যে
শ্রীরামকৃষ্ণের কাছে আসছে প্রসঙ্গটি, যে পাকা আমি কি দল করতে পারি, যে পাকা আমি ওই রকম তিনি কোনো সংগঠন গড়তে পারেন কি না শেষ পর্যন্ত। তখন মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন, কেশব সেনকে বললুম আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি, মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তাঁর আদেশ চাই। বললেন যে মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তাঁর আদেশ চাই। যেমন শুকদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন, যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয় দোষ নাই, তার আমি কাঁচা আমি নয় পাকা আমি। এইসব কথা তিনি শেখাচ্ছেন। কি বলছেন, যে কেশব সেনকে বললুম আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। তার মানে এই যে ওই ওইটা যদি হয় তাহলে আমি দলপতি দল করেছি এই সবগুলো করলে হবে না, কাঁচা আমি যেটা আগেও বলেছেন সেটিকে আবার বললেন। তারপরে বলছেন মত প্রচার বড় কঠিন, যে ওই যে বলা হলো যে পাকা আমি কি দল করতে পারে, তার মানে কি ব্যাপারটা কি যে একটা মত প্রচার করবে, তো কিন্তু সেটা বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তাঁর আদেশ চাই। যেমন শুকদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন, তাহলে এই ঈশ্বরের আদেশ ছাড়া এইসব বলা যায় না। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয় দোষ নাই, তার আমি কাঁচা আমি নয় পাকা আমি। তাহলে ওইটি যে ওই শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে চাপরাস পেতে হয়, তাহলে এই চাপরাস পেয়ে ঈশ্বরের সাক্ষাৎকার করে যদি কেউ ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয় দোষ নাই। তো উনি এটি আগে অন্যান্য অনেকবার বলেছেন যে ঈশ্বর যদি সাক্ষাৎকার হয়ে বলেন, তিনি নিজে এসে তোমার মনে হলে হবে না, তিনি নিজে আবির্ভূত হয়ে যদি আদেশ দেন তবে সেই প্রচারে কাজ হবে, তুমি তখন লোকশিক্ষা দিতে পারবে, নাহলে পারবে না। আর সেই রকম মানুষ তার সম্বন্ধে বলছেন যে তার আমি কাঁচা আমি নয় পাকা আমি। কেশবকে বলেছিলাম কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি ভক্তের আমি এতে কোনো দোষ নাই। বললেন যে কেশববাবুকে এটি বলেছেন যে কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি ভক্তের আমি এতে কোনো দোষ নাই। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি দল দল করছো, ওই কেশববাবুকে বলেছেন তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে মহাশয় 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাওয়ার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম তুমি লক্ষণ দেখো না কেন, যাকে তাকে চেলা করলে কি হয়। এইসব শ্রীরামকৃষ্ণ কেশববাবুকে বলেছেন যে লক্ষণ বুঝে নিতে দলে, না নাহলে দল ভেঙে যাবে। এটি কেশববাবুর কাছে তার উপদেশ। এই যে লক্ষণ বুঝতে পারছেন না কেন, শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে বোঝাচ্ছেন যে ঈশ্বরের আদেশ পেলে তবে ওইটি করতে পারা যায়, যে লক্ষণ বুঝে তাকে গ্রহণ করা যায়, আর ঈশ্বরের আদেশ যদি না থাকে তখন যে অসুবিধেগুলো হতে আরম্ভ করে তারই মধ্যে এইরকম। কেশববাবু বললেন যে 3 বছর থেকে অন্য দলে যে গেল, আবার যাওয়ার সময় গালাগালি দিয়ে গেল, এইসব তার মনে আক্ষেপ হচ্ছে। তা শ্রীরামকৃষ্ণ সেইখানেতেই বলছেন যে দল গঠন করা সহজ নয়, দল গড়া সহজ নয়, ঈশ্বর স্বয়ং সাক্ষাৎকার হয়ে আদেশ দিলে তবে ওটি পারা যায়। শ্রীরামকৃষ্ণের কথা চলছে, তিনি বলছেন আর কেশবকে বলেছিলাম আদ্যা শক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি, যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো, কেশব কালি মেনেছিল। কালী অর্থে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন শক্তি।
কেশব কালী মেনেছিল। তা বললেন যে আর কেশবকে বলেছিলাম আদ্যা শক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। এটি শ্রীরামকৃষ্ণ বহুবার বহুভাবে বলেছেন যে যিনি ব্রহ্ম তিনিই শক্তি। আমাদের এমনিতে ধর্ম পথে দর্শনের মধ্যে রয়েছে যে ব্রহ্ম মানে নির্গুণ আর শক্তি হচ্ছেন সগুণ। তাহলে নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, দ্বৈত ভাব, এরকম নানান রকমের আছে। তো সেখানে শ্রীরামকৃষ্ণ কিন্তু আনছেন যেটি, সেটি অভেদ মত, অভেদ দৃষ্টি। বলছেন ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। তো এই যে ব্রহ্ম আর শক্তি অভেদ, এটি শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান শিক্ষা যে এই দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। এটি ভারতবর্ষের ধর্ম সাধনা এবং দর্শনের পথে এক বলিষ্ঠ কণ্ঠস্বর যার মধ্যে একটা অদ্ভুত মৌলিকত্বের ব্যঞ্জনা রয়েছে যে ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। প্রচলিত শ্যামা সঙ্গীতের উল্লেখ করেছেন শ্রীরামকৃষ্ণ, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। গানের মধ্যে এই ভাবটি থাকলেও শ্রীরামকৃষ্ণের জীবন এবং চর্যার মধ্যে তার অপূর্ব প্রকাশ, সেটি কেশবচন্দ্র সেনকে তিনি বলেছেন। এইটি শুধু যে ওই অভেদের জায়গা বোঝানোর জন্য একটা দার্শনিক সত্যের উচ্চারণ তাই নয়, এর সঙ্গে যেটি জড়িত হয়ে আছে সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে দ্বৈতভাবেও যদি তুমি নিবিষ্ট হয়ে গিয়ে থাকো, দ্বৈতভাবে যদি দেহ মন সর্বসত্তা তুমি নিয়োগ করে থাকো, অহং শূন্যভাবে যদি তুমি দ্বৈতভাবের উপাসনায় নিজেকে নিমজ্জিত করতে পারো, দেন ইউ আর নট মিসিং এনিথিং, কারণ ব্রহ্ম আর শক্তি অভেদ। এই কথা শ্রীরামকৃষ্ণ আনছেন আর বলছেন যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো, কেশব কালী মেনেছিল। তাহলে যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, তো এই যে দুইয়ের বোধ হচ্ছে এটা দেহবুদ্ধি আছে বলে, তাহলে দেহবুদ্ধির জন্যে এরকম মনে হচ্ছে, দেহবুদ্ধি চলে গেলে চলে যাবে। তা সেই জন্যে এই দেহবুদ্ধি যতক্ষণ আছে তখন ব্রহ্মের সঙ্গে শক্তিকেও মানতে হচ্ছে, এবং শক্তিকে মানলে সেই তাঁকেই যেন স্পর্শ করা হচ্ছে, যেন তাঁরই অনুভূতি হচ্ছে। এই যেন মানে একটা কম্প্রোমাইজের যেন নয়, এই যেন মানে এই দ্বৈত রূপের মধ্যেই সেই অদ্বৈত ধরা রয়েছেন, এটিকে বাক্য দিয়ে প্রকাশ করবার একটা প্রচেষ্টা। শ্রীরামকৃষ্ণ এইসব বললেন, বলে বলছেন একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল, একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল, আমি বললাম তোমার লেকচার শুনব, চাঁদনিতে বসে লেকচার দিলে, তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো, কি সুন্দর সেই সমস্ত দৃশ্য। তো শ্রীরামকৃষ্ণ বলছেন একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল, আমি বললাম তোমার লেকচার শুনব, তো বলছেন যে একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল, আমি বললাম তোমার লেকচার শুনব, চাঁদনিতে বসে লেকচার দিলে, তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। তা বলছেন যে ওই যে কেশববাবুকে বলেছেন যে লেকচার শুনব, তারপরে তে চাঁদনিতে বসে কেশববাবু লেকচার দিয়েছেন। এবারে ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো, সে লেকচারের পর কথাবার্তা হয়েছে, আমি বললাম যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, এটি কেশববাবুকে বলেছেন। বলছেন যে আমি বললাম যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত,
তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। এই ভাগবত ভক্ত ভগবান কথাগুলিকে মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন। কেশব বললে আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে মহাশয় এখন অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। এটি কিরকম হলো? এটি বলছেন যে কেশববাবুকে তিনি এই শিক্ষা দিয়েছেন যে যিনি ভগবান তিনিই একরূপে ভক্ত, তিনিই একরূপে ভাগবত। ভাগবত মানে ধর্মগ্রন্থ যেখানে শ্রী ভগবানের কথা লেখা আছে বা বর্ণিত হয়েছে। তা বলেছে যে তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান, এইটি শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। কেশব বললে আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান। এই যে শিক্ষা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, তার পরেরটি অন্যরকম হচ্ছে, মজা আছে, আনন্দের ব্যাপার আছে। শ্রীরামকৃষ্ণ সরস ভঙ্গিতে সেটি বিবৃত করেছেন, কিন্তু তার আগে বললেন ভাগবত ভক্ত ভগবান। তাহলে ওই যে ভগবান, তার সঙ্গে ভক্তের অভিন্নতার কথা বলছেন। তো ভক্ত আর ভগবান অভিন্ন? যখন সত্যিকারের ভক্ত তখন ভগবানের সঙ্গে তার আর ভিন্নতা থাকে না। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে বাবু আর তার চাকর, যদি বাবু তার চাকরের কথায় বা মনিব তার চাকরের কথায় তার সেবায় তার ব্যবহারে খুব সন্তুষ্ট থাকেন, এবার সেই চাকর কোথায় বসে আছে? পায়ের কাছে হয়তো বসে আছে বা দূরে কোথাও বসে আছে। মনিব একদিন বললেন, ওরে এদিকে আয় পাশে বস, আমিও যা তুইও তাই, খুব আনন্দের সঙ্গে মেজাজের সঙ্গে বললেন। তাহলে এরকম হতে পারে? সেইটি দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে ভগবান এবং ভক্ত এরা একই স্তরের, কিন্তু সেটি অদ্বৈতের দৃষ্টি থেকে নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কারোর মধ্যে সেটা হয়নি, আর সে যদি চাকর যদি গিয়ে মনিবের আসনে বসে তাহলে লোকে পাগল বলবে। সেই জন্য যখন ওই বোধ আসেনি ভেতরে গভীরভাবে, তখন যদি কেউ বলেন যে আমি সেই, সেটা মুশকিলের হয়ে যাবে, সেটা বাজে। কিন্তু ভগবানের সেবক হয়ে, সেবক মানে ওই তিনি যা চান সেই রকম ভাবে নিজেকে পরিচালিত করে যদি কেউ চলেন, তাহলে এরকম হয় অনেক সময় যে তিনি বললেন এই আমিও যা তুইও তাই পাশে। এই যে ভঙ্গিটি, এই যে পদ্ধতিটি, এই যে সত্য, যে মেকানিজম একরকম, সেটিকে যে শ্রীরামকৃষ্ণ বলেছেন সেটি আমাদের মনে পড়ে যখন এই প্রসঙ্গ আসছে ভাগবত ভক্ত ভগবান। তাহলে ভক্ত আর ভগবানের মধ্যে ওইখানে ওই যোগসূত্র স্থাপিত হলো। আর ভাগবত কেন বলা হচ্ছে? এ তো ধর্ম গ্রন্থ। তো উত্তর হচ্ছে যে সেই গ্রন্থের মধ্যে ভগবানের গাত্র গন্ধ আছে, কারণ সত্যিকারের যে ধর্মগ্রন্থ সেটি ওই উপলব্ধি ছাড়া রচনা করা যায় না, উপলব্ধির দ্বারাই ওটি রচনা করা যায়, তা নাহলে হয় না। সে তো লোকে এমনি বিষয় সম্বন্ধেই বলে যে কেউ যদি অঙ্ককে খুব ভালোবাসেন তারপর যদি অঙ্কের বই লেখেন সে অন্য জিনিস হবে, আর কেউ যদি ভাবেন সামনের বছর সিলেবাস নতুন হচ্ছে তাড়াতাড়ি করে লিখে এসব করতে হবে, ও কাটকাট হবে, ও পড়লেই বোঝা যায়। কিন্তু যিনি অঙ্ক ভালোবাসেন তিনি লিখলে অন্য রকম হবে, তেমন সেই ভালোবাসার ওর মধ্যে থেকে যায়। তো ওই ঈশ্বরকে যখন কেউ বোধ করছেন তখন তারপরে যদি কেউ গ্রন্থ লেখেন তখন সেই বোধের থেকে উত্থিত হবে। তবে হ্যাঁ, এটি বলা আছে যে সেই বোধ যে পুরো ওই গ্রন্থের মধ্যে ধরা থাকবে তা নয়। গ্রন্থ কখনোই পূর্ণাঙ্গ প্রকাশ করতে পারে না, কিন্তু হ্যাঁ, গ্রন্থ পড়ে সেই উৎসাহটা হয়, তখন সে সেই দিকে যেতে চায়, এগোয়, সংগ্রাম করে, সাধনায় ডুব দেয়, স্বপ্ন দেখতে আরম্ভ করে সত্যকে প্রাপ্ত হওয়ার, এবং হয়তো কালে কালে প্রাপ্ত হয়। তো এই গ্রন্থের মধ্যে ওই ভাবটা রয়েছে। তো যিনি দর্শন করেছেন, যিনি অনুভব করেছেন, তিনি যখন সেটি লিখছেন এখনকার দিনে, আগে উচ্চারণ করেছেন যখন এই লিখিত রূপ আসেনি, তো সেইভাবে করে যে গ্রন্থ, সেই তার মধ্যে তো ভগবান রয়েছেন, তো ভগবান রয়েছেন, ওইটি অবলম্বন করতে করতে চলে যাবে। যেমন দেবালয়,
দেবালয়ে সেখানে ভগবান আছেন, কিন্তু তার মানে কি তুমি স্পর্শ করলেই তোমার সব হয়ে যাবে? ওইটি একটা অবলম্বন, কিন্তু তিনি সেখানে বিশেষভাবে রয়েছেন। অন্য জায়গায় হাটে মাঠে গিয়ে তোমার ওই ভাবটা হবে না চট করে, এখানে হলেই হচ্ছে। কিন্তু একবার সব হয়ে গেল তা নয়, একটু বসো মন স্থির করে, শুদ্ধ পবিত্র চিত্তে বসো, এই জায়গাটা কিন্তু ইট ম্যাটার্স, এখানে তিনি আছেন, ভাগবতের মধ্যে তিনি আছেন, ভক্তের মধ্যে তিনি আছেন। এবং শ্রীরামকৃষ্ণ তিনটি ভ যুক্ত করে দিচ্ছেন, ভাগবত, ভক্ত, ভগবান। এর মধ্যে দিয়ে যে একটি অপূর্ব চিত্র তিনি আনছেন তাই নয়, সত্যকে যে আমাদের সামনে উপস্থাপন করছেন শুধু তাই নয়, তিনি আদর্শকেও স্থাপন করছেন। শুধু যদি ভক্ত ভগবানের কথাটি আনি, তার মানে হচ্ছে যে ভক্তের মধ্যে সেই ভগবানের লক্ষণ বিকশিত হতে আরম্ভ করবে। তুমি ভগবানের যেসব লক্ষণ গ্রন্থে পড়ছো, গুরুজনদের কাছে শুনছো, সেই লক্ষণ ভক্তের মধ্যেও প্রকাশিত হতে আরম্ভ করবে যখন সে সত্যিকারের ভক্ত হওয়ার পথে এগোবে। ওই যে লোকে বলে না যে মানুষ নয় গো ভগবান, এটি যে বলছে তার মানে তার মধ্যে দৈবী গুণের বিকাশ হচ্ছে। তো শ্রীমদ্ ভগবদ্ গীতায় কত বর্ণনা দেওয়া আছে, আর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে এই ভাবটিকে বোঝাচ্ছেন যে ভক্ত এবং ভগবান অভিন্ন হয়ে যান, আর তার মধ্যে দিয়ে আমরা ভাবছি যে অনুপ্রেরণা আনছেন, সেই আদর্শ স্থাপন করছেন। তার মানে ভক্ত ভগবান হওয়ার জন্য খুব ব্যস্ত হচ্ছে তা নয়, কিন্তু ওটা লক্ষণ যে যত সে এগোবে সেই এগোনোটা গায়ের নামাবলী দিয়ে বোঝা যাবে না, সে খুব ভালো করে বেশ বলছে টলছে এটা দিয়ে বোঝা যাবে না। স্থির লক্ষণ কোনটি, নিশ্চিত লক্ষণ কোনটি, যখন তার ভেতর থেকে ওই ভাব বিকশিত হতে আরম্ভ করবে। সে কথা বলুক না বলুক, গান গাক না গাক, দেব মন্দিরে যখন থাকে, নিজের জায়গায় যখন থাকে, তার ভেতর থেকে ওই ভাব যখন প্রকাশিত হচ্ছে যে এ তো মানুষের মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায় না, আর যেখানে দেখতে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানেই বড়রা বলেন যে দৈবী ভাবের বিকাশ, দেবতার মতো। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন পুরোপুরি ওইটি হয়ে যায় যখন পূর্ণাঙ্গ ভক্তে একজন পরিণত হন, ঠিক ঠিক ভক্তে পরিণত হন। এই আদর্শ তিনি স্থাপন করছেন গল্পের মতো করে। এই যে গল্পের কথা রয়েছে, তো যে আমি বললাম তোমার লেকচার শুনবো, চাঁদনিতে বসে লেকচার দিলে, এইসবগুলো গল্পের ভঙ্গি। তো না বললেও হতো যে কেশব সেনকে বললাম এই এই এই, চাঁদনিতে বসে লেকচার দিলে। শ্রীরামকৃষ্ণ জানেন যে কি করে ভালোবেসে মানুষকে বোঝাতে হয়। বাচ্চা ছেলে মেয়ে শৈশবে যখন খেতে চায় না, বড়রা মানে শোন 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 একটা গল্প বলছি শোন, নাকি মুখটা হাঁ করার পরে একটু খাইয়ে দিল। শ্রীরামকৃষ্ণ গল্পের ভঙ্গিতে সেই ধর্ম ভেতরে দিয়ে দেন তার আস্বাদনের জন্যে। তিনি খাওয়াতে জানেন, তিনি আস্বাদন করাতে জানেন, গল্পের একদম বাতাবরণটি রেখে এই সব বলছেন। আবারও গল্পের মধ্যে একটু হাসির জায়গা আসছে, তো কেশব বললে আর শিষ্যরাও, শিষ্যরাও সব একসঙ্গে বললে ভাগবত, ভক্ত, ভগবান, আর শিষ্যরাও সব একসঙ্গে, কেশব বললে আর শিষ্যরাও সব একসঙ্গে বললে ভাগবত, ভক্ত, ভগবান। যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে মহাশয় এখন অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। ওই যে গুরু কৃষ্ণ বৈষ্ণব, কৃষ্ণ তিনি গুরু রূপে আবির্ভূত হয়েছেন, আবার যথার্থ বৈষ্ণব ভক্তও তিনি। তাহলে ওই যে কৃষ্ণ এবং ভক্ত এবং গুরু, এরা যে তিনজনে একই, তাহলে আগে বলেছিলেন ভাগবত, ভক্ত, ভগবান, তাহলে ভক্ত এবং ভগবান, এখানে কৃষ্ণ এবং বৈষ্ণব এলেন, তার সঙ্গে গুরুও এসে গেলেন। এইটি কেশববাবু যেভাবেই হোক তিনি মনে করেছেন যে এই যে ব্রাহ্ম সমাজের তার যে অনুরাগীরা বা অনুগামীরা, তারা বলবেন যে এই রে এইটে হলে একেবারে কি গোড়া বলবে, গোড়া কেন? কেশববাবু যেটি করেছেন সেটি হচ্ছে ব্রাহ্ম সমাজের মধ্যে ভক্তির ধারাটিকে তার সাধ্যমতো এনেছেন। এইবার
ঔপনিষদিক যে ব্রহ্মধর্ম সেটি এই দ্বৈত সাকারাত্মক যে ভক্তির ভাব সেটি নিয়ে ওরকমভাবে চলে না, তা ঠিক ওটা তার পথ নয়, নট ইটস কাপ অফ টি। এবার কেশববাবু সেইখানে ভক্তির ভাব এনেছেন শ্রীরামকৃষ্ণের দ্বারা, তিনি বিরাটভাবে অনুপ্রাণিত। কেশববাবু একজন খুব বড় অধিকারী পুরুষ, তো তিনি এই ভক্তির ভাবটি যে এনেছেন ভারী সুন্দর করে ব্রাহ্ম সমাজের মত পথের মধ্যে এটিকে ইন্ট্রোডিউস করেছেন। কিন্তু ওই যখন হচ্ছে ভাগবত ভক্ত ভগবান, তার মধ্যে ভাগবত, তার মধ্যে জ্ঞানের কথা আছে, সুতরাং ওই যে ব্রাহ্ম সমাজের যে আদর্শ তার সঙ্গে একটা কোথাও ওভারল্যাপিং জায়গা থাকছে, মিল থাকছে। আর এখানে এসে যে অমিল মানে কীরকম, গুরু কৃষ্ণ বৈষ্ণব বললে একেবারে বৈষ্ণবীয় ভাবধারার কথা বা ভক্তদের কথা একেবারে, আর তাহলে জ্ঞানের ঠিক জায়গাটা এখানে পাওয়া যাচ্ছে না, তো তাহলে কি ভালো না খারাপ? এখন ওর অনুগামীদের পক্ষে এটা গোঁড়ামি বলে মনে হতে পারে, যে যা কেশববাবু পুরো একবারে বৈষ্ণব যে ভাবধারা সেই দিকটাতে একদম নিজেকে সঁপে দিয়েছেন। তাই বলছেন যখন শ্রীরামকৃষ্ণ ওটি শিখিয়েছেন তখন বলছেন, তখন কেশব বললে, মহাশয় এখন অতদূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। এই সব মজা এই সরস প্রসঙ্গ এই গল্পের মধ্যে, গল্পের একটি খোলসের মধ্যে শ্রীরামকৃষ্ণ অপূর্ব তত্ত্বজ্ঞানকে উপস্থাপন করছেন, সংরক্ষণ করে দিচ্ছেন, বলে বলছেন ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না, এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। বললেন যে ত্রিগুণাতীত, ওই যে আগে বলেছেন সত্য রজতম তিন গুণের অতীত হতে হয়, তো বলছেন ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই যে মায়া রাজ্যের জন্য কি হচ্ছে যে ত্রিগুণাতীত হতে পারছে না, এই প্রসঙ্গটি শুনতে শুনতেই আজকে আমরা শেষ করব। তো বলছেন যে ওখানে প্রশ্ন ছিল যে পাকা আমি কি দল করতে পারি, সেই প্রশ্নের উত্তরে এইভাবে করে করে আসছে, কাঁচা আমি ত্যাগ করে দাস আমি ভক্তের আমি, আদ্যাশক্তিকে মানার প্রসঙ্গ, ভাগবত ভক্ত ভগবান, তারপরে মায়ার প্রসঙ্গ এসে গেল, যে বললেন ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না, জীব মায়ার রাজ্যে বাস করে, এইটি, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না, এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। এই যে অজ্ঞান করে রেখেছে, যে তাকে কিরকম একটা আবৃত করে রেখে দিয়েছে, মায়ার দুটি কার্য তার মধ্যে একটি এইটি, সেটার প্রসঙ্গ বলছেন, বলে বলছেন হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল। এবার বাস্তব দৃষ্টান্ত দিচ্ছেন, হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল, একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা এঁড়েটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। যাই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম, মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামার পুকুর শিওর, কোথায় কলকাতা, কোথায় কামার পুকুর শিওর, কোথায় কলকাতা, এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে, এরই নাম সংসার, এরই নাম মায়া, অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন এটা মায়া কার্য, এটা তার একেবারে নিজস্ব উদাহরণ, যে মায়ার কার্য মানে এমনিতে হচ্ছে যে যদি ভাবা হয় যে ও লাঙল টানবে কালকে, আর ওইরকম কম বয়সী নয়, গ্রোন আপ, প্রাপ্ত বয়স্ক, এবং কালকে লাঙল টানবে, তাহলে সেটা কীরকম মায়ার কার্য নাকি? তা সেটা দেখতে গেলে হচ্ছে যে মায়ার কার্য, কেননা কালকে ওটা বেঁচে থাকবে কিনা তার নাই ঠিক। আবার লোকে বলবে যে তাহলে ওইটুকুনিও পরিকল্পনা করতে পারবে না, কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে যে বলছে কালকে লাঙল টানবে, মাঠে নিয়ে যাওয়া হবে,
তাহলে সেই ব্যক্তি অতটা যে নিশ্চিত হয়ে বলছে, তার মানে জগতে ওই মায়ার জন্য তার ওইটা মনে হচ্ছে যে হ্যাঁ আমি বলছি আমি করব এবং এটিই হবে। সেই দিক দিয়ে যে উদাহরণ সেটা যদি আরো অনেক বড় হয়ে যায়, শ্রীরামকৃষ্ণ সেইখান থেকে দেখাচ্ছেন যে কালকে হলেই তো ঠিক থাকে না, বা এক ঘন্টা হল বাদে হলে কখন কি হবে কিছু তো ঠিক নেই। তাহলে লোকে যে পরিকল্পনা করে, হ্যাঁ করে, এবার যে লোকটা আজকে ভাবছে যে কালকে করব, সে লোকটাকে আর কি বলবো, যদি না জ্ঞানের উন্মেষ হয় তা নাহলে এটা ধরতে পারবে না। সে যদি জ্ঞানের উন্মেষ হয় সে সংসারে থাকলে সে বলবে হ্যাঁ কালকে ঈশ্বরের ইচ্ছে হলে এরকম করবো, কিন্তু জ্ঞানের উন্মেষ না হলে কি করা যাবে, সে ভাবছে কালকে করব। কিন্তু যে কিনা ভাবছে ওই এতদিন বাদে এইটা হবে, এ বড় হবে, তারপর কামার পুকুরে হেঁটে হেঁটে যাবে, তারপর লাঙল টানবে, এইটা যে ভেবেছে তার মানে হচ্ছে যে তার মধ্যে ওই বোধটাই নেই যে জগতের যে অনিত্যতাটা কিরকম আছে, এই বোধ নেই। শ্রীরামকৃষ্ণ বললেন যে হৃদয়রাম বলেছেন মামা এরেটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। যাই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম, যাই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম যে মুহূর্তে বলেছে, মানে এমন নয় যে বেশ সময় লেগেছে শ্রীরামকৃষ্ণের ব্যাপারটা বুঝে নিয়ে তারপর একটা কিছু ওরকম শারীরিক অসুবিধা তৈরি হয়েছে, যে মুহূর্তে বলছে যে মুহূর্তে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। এবং সেটা হচ্ছে মনে হচ্ছে কি মায়ার খেলা। তাহলে মায়ার খেলাটা হচ্ছে ওইখানেই যে সে ভাবছে অতদিন পর পর্যন্ত এরকম ঘটবে, এই যে ভাবনাটা যে এরকমই চলবে, এর মধ্যে আর অন্য কোনো রকম কিছু হতে পারে না, এটা মায়ার জন্য হচ্ছে, মায়ার অন্যতম দৃষ্টান্ত হিসেবে শ্রীরামকৃষ্ণ এটিকে দেখাচ্ছেন যে ওই অতদিনের পরেরটাও সে ভেবে রেখেছে। তাহলে লোকে যে ভবিষ্যৎ পরিকল্পনা করে সেগুলো এই উপমার আলোকে সেগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে ভবিষ্যৎ পরিকল্পনা করা তাহলে উচিত কি উচিত নয়। আবারও আমরা ভাবছি যে 10 বছর বাদের কথা যদি কেউ ভাবে অথবা 10 মিনিট পরের কথাও যদি ভাবে তাহলে তো সে মায়ার খেলার মধ্যেই। উত্তর হচ্ছে যে ওই 10 মিনিট বাদের কথা যে ভাবছে সে মানে খুব উঁচু অবস্থা না হলে ওরমটাকে বেরোতে পারবে না, আর যে কিনা 10 বছরের পরের অবস্থা ভাবছে তার তো একটু ভাবা উচিত ছিল যে এর মধ্যে তো অনেক রকমের অনিশ্চয়তা আছে, সেইটি অন্তত বোধের মধ্যে থাকুক। এইবার 10 মিনিট পরে যেটা হবে সেখানেও যদি কেউ বলেন, এবার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যে যিনি জানছেন যে ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হয়, তিনি কিন্তু 10 বছর বা 10 মিনিট দুটোকেই ভাবতে পারবেন, এবং তিনি জানেন যে 10 বছরের পরেরটাও হবার হলে হবে, আর 10 মিনিট কি 10 সেকেন্ডেরটাও হবে হওয়ার হলে। এইটা যদি কারোর বোধের মধ্যে থাকে তাহলে আর অসুবিধে কিচ্ছু নেই, সেই মানুষ সবটাই করতে পারে, নাহলে তো জগৎ সংসারে কিচ্ছু ভাবাই যাবে না, কিচ্ছু ভাবা যাবে না যে যদি ভবিষ্যৎ পরিকল্পনা না করা যায়, এ তো মহা মুশকিলের কথা হবে। যে একজন দুপুরবেলায় খাবেন, তা সকালবেলায় যদি তিনি বাসন টাসন মেজে বেশ শুকনো করে রাখেন তাহলে তো আবার ভাবে যে তার আগেই যদি চলে যাওয়ার খাওয়ার লোক যদি না থাকে তাহলে কী হবে, তাহলে তো কিছুই পরিকল্পনা করা যাবে না। এইখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের শিক্ষা যে না, পরিকল্পনা মানে ওইটাই, পরিকল্পনা করছেন কিন্তু সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। তাহলে এই সাবজেক্ট টু অ্যাপ্রুভাল ভেবে সে কি খুব থতমত হয়ে থাকবে তা নয়, কিন্তু গভীরভাবে ওই বিশ্বাসটা রয়েছে যে তাঁর ইচ্ছাতেই সব কিছু চলছে, আর হ্যাঁ তিনি আমাকে যেটুকুনি কর্তব্য বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিতে আমি আমার কাজটুকুনি করে যাচ্ছি, কিন্তু সবটা তাঁর হাতে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, সেইটিরই কি অপূর্ব দৃষ্টান্ত সহকারে উপস্থাপন যখন শ্রীরামকৃষ্ণ তার ভাগ্নের কথা বলছেন এবং দেশে গিয়ে সেই লাঙল টানবে সেই সমস্ত প্রসঙ্গ বলছেন, এরে বাছুর দেশে গিয়ে লাঙল টানবে এইসব বলছেন, তার মধ্যে দিয়ে এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তাহলে হৃদয়রামের ফল্টটা কোথায়? ওইটা হচ্ছে ওই যে যখন বলছে তখনই ঠাকুর তো দেখতে পাচ্ছেন, যখন বলছে হৃদয় বললে মামা মানে তো এটা একদম পুরো সব পুরো সেট হয়ে আছে, এটা জানে সবাই। হৃদয় বললে মামা এরটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। তার মানে হচ্ছে যে ব্যাস তোমায় বলছি বটে কিন্তু এটা ডিসাইডেড হয়ে গেছে, শিলমোহর পড়ে গেছে। এই যে ভঙ্গি, সংসারী মানুষের বহু ক্ষেত্রে এই ভঙ্গি থাকে, তো সেই ভঙ্গিটাতে শ্রীরামকৃষ্ণ একদম অবাক যে এ জানে না তাই বলে এইরকমভাবে প্ল্যান করেছে, এবং সেটাতে তিনি বলছেন মূর্ছা, মানে আর রিকনসাইল করতে পারছেন না। এবং শ্রীরামকৃষ্ণ বললেন অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল,
আর সেই ওইটুকুনি সময়ের মধ্যে তিনি কি ভেবে নিয়েছেন, কি জন্য এই রকম ওনার রিয়াকশন হয়েছে? যাই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামারপুকুর শিওর, কোথায় কলকাতা, এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে, এরই নাম সংসার, এরই নাম মায়া। যে ওইসব ভাবছে এর কোনো চিন্তাই নেই যে এর মধ্যে কত রকমের অনিশ্চয়তা আছে। এই মায়ার স্বরূপ শ্রীরামকৃষ্ণ আনছেন খুব সরস ভঙ্গিতে, কিন্তু খুব শিক্ষাপ্রদ ভঙ্গিতে, যে সব কিছুর মধ্যে দিয়ে ঈশ্বরকে যেন আমাদের মনে পড়ে, আমাদের কর্ম, আমাদের কর্তব্য, আমাদের কর্ম সমাপন, কর্তব্য নির্বাহ, এই সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, এইভাবে ভাবতে যেন আমরা অভ্যস্ত হই, এইভাবে যেন জীবনকে আমরা একটা সুন্দর দৃষ্টিভঙ্গির মধ্যে নিয়ে আসি, যে দৃষ্টিভঙ্গি সত্য দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি আমাদেরকে সবল করে, স্বপ্নকে সাকার করার পথে জীবনের যে অভিযাত্রা সেখানে ব্যক্তি সবল থাকেন এবং কোনো রকমের ঘাত প্রতিঘাতে বিক্ষিপ্ত হন না, আহত হন না, দুঃখিত হন না, বিমর্ষ হন না, যখন কর্মের পেছনে এই দর্শন থাকে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত তার 245 পৃষ্ঠায়, আমরা রয়েছি 22 জুলাই 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর ঘরে ঈশ্বরীয় প্রসঙ্গ করছিলেন। এইসব কথা ভাবতে ভাবতে শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় আপনারা আমরা আবার মিলিত হতে চাইব আগামী সোমবার কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায়, যেখানে সপ্তাহে 6 দিন এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠান হয় রাত্রি 9টার সময়, এবং রবিবার দিন সোম থেকে শনিবার কথায় কথায় কথামৃত, এবং রবিবার দিন রাত্রি 9টার সময় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ আলোচিত হয়, সেটিও রাত্রি 9টায়। গত রবিবারে আমরা শুনেছি মায়ের যোগা স্বামী যোগানন্দ, আর আগামীকাল রবিবার থাকছে শ্রীরামকৃষ্ণের কানমলা ও সুরেন্দ্রনাথ মিত্র এই আলোচনা। আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে করতে ভাবছি ওই যে ভাগবত ভক্ত ভগবান যেখানে শ্রীরামকৃষ্ণ বললেন, আমরা সেটি শুনতে শুনতে বলছিলাম যে ভাগবতের মধ্যে ভগবানের দেহ গন্ধ থাকে, আর সেই প্রসঙ্গেই আজকের এই জায়গাতে এসে আমাদের বিশেষভাবে মনে পড়ছে যে এ যুগের যে ভাগবত সেই শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত, তার মধ্যে অবশ্যই শ্রীরামকৃষ্ণের দেহ গন্ধ রয়েছে। মাস্টার মশাইয়ের মাধ্যমে ঠাকুর এই অপূর্ব গ্রন্থ যে রচনা করিয়েছেন, এই অপূর্ব নির্মাণ যে সম্ভব করিয়েছেন, তার মধ্যে আমরা আর কি অধিক ব্যাখ্যা করব, প্রতি পাতায়, প্রতি বাক্যে, প্রতি অক্ষরে শ্রীরামকৃষ্ণের দেহগন্ধ রয়ে গেছে। সেই ঠাকুরের দেহগন্ধ মাখা কথামৃত থেকে যেন আমরা বঞ্চিত না হই, সেই কথামৃত, সেই দেহগন্ধ যেন আমাদের জীবনকেও নতুন সৌরভে পবিত্র করে, নতুন সৌরভে ধন্য করে, নতুন সৌরভে সার্থক করে, এই প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।